আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন আশা করি সকলে ভালো আছেন। দর্শক, দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের নতুন একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত 20 কিলোমিটার বিআরটি প্রকল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটি হচ্ছে তা হলো তুরাগ নদীর উপর 12 লেনের সেতু নির্মাণ। তুরাগ নদীর উপর নির্মিত 12 লেনের সেতুটি হলো বিআরটি প্রকল্পে টঙ্গী কলেজ গেট হতে উত্তর আজমপুর পর্যন্ত বিআরটি যে 4.5 কিলোমিটার ফ্লাইওভার, সে ফ্লাইওভারে নির্মিত এই সেতুটি 2 লেন করে মোট 4 লেন সেতু দিয়ে শুধু বিআরটি বাস চলাচল করবে, বাকি 8 লেন দিয়ে অন্যান্য যানবাহনগুলো যাতায়াত করবে। এই সেতুর একদিকে টঙ্গী বাজার এলাকা, অন্যদিকে আবদুল্লাপুর বাসস্ট্যান্ড। টঙ্গী বাজার এবং আবদুল্লাপুর বাসস্ট্যান্ড দুদিকেই সাধারণ যানবাহনগুলো ওঠানামার জন্য র্যাম্প নির্মাণ করা হবে। এখন পর্যন্ত তুরাগ নদীর উপর 12 লেনের সেতুর নির্মাণের যে অগ্রগতি হয়েছে তা হলো 8 লেন সেতু নির্মাণ কাজ শেষ হয়েছে অনেক আগেই। সেতুটির বাকি 4 লেনের কাজ, একদিকে টঙ্গী অন্যদিকে আবদুল্লাপুর, দুদিকেরই কাজই শেষ হয়েছে অনেক আগেই। এখন শুধু নদীর মাঝ বরাবর অংশটির কাজ বাকি, আর এর জন্যই টঙ্গী পুরাতন যে সেতুটির ছিল এই স্থানে এই সেতুটি ভাঙার কাজ শেষ করা হয়েছে। সেই ভাঙা সেতুটির উপরের নির্মাণ করা হবে নতুন 4 লেনের সেতুর বাকি কাজগুলো। ঢাকা যে কটি প্রবেশদ্বার রয়েছে তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো এই টঙ্গী আবদুল্লাপুর সেতুটি। বিশেষ করে সড়কপথে ঢাকা আসতে এবং ঢাকা হতে বের হতে অন্যতম গুরুত্বপূর্ণ হলো তুরাগের উপর নির্মিত সেতুগুলো। টঙ্গী একটি শিল্পনগরী, গাজীপুর, কোনাবাড়ি, কাপাসিয়া, কালীগঞ্জ, ময়মনসিং তথা উত্তরবঙ্গবাসীকে ঢাকা ঢুকতে এবং ঢাকা হতে বের হতে পাড়ি দিতে হয় তুরাগের এই সেতুটি। এই তুরাগ নদীর উপর তুরাগ সেতুটি হলো ঢাকার অন্যতম প্রবেশদ্বার। বর্তমানে 12 লেনের সেতুটির নির্মাণ শুরু করার আগে এই নদীর উপর 2টি 2 লেন করে 4 লেনের 2টি সেতু ছিল, যার মধ্যে একটি সেতু ছিল অনেক পুরাতন। পুরাতন সেতুটি বিভিন্ন সময় বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই পুরাতন সেতুটি স্বাধীনতা যুদ্ধের অনেক আগেও নির্মিত, স্বাধীনতার যুদ্ধের সময়ও এই পুরাতন সেতুটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। এই সেতু দিয়ে প্রতিদিন হাজার হাজার গাড়ি, বিভিন্ন রকম যানবাহন পারাপার হতে হয়। পুরাতন সেতু দুটি 4 লেনের হওয়ার ফলে প্রায় সময় যানজট লেগে থাকত এই সেতুর দুপাশে, কিন্তু নতুন এই সেতুটি নির্মাণ কাজ শেষ হয়ে চালু হলে যানজটের হাত থেকে রক্ষা পাবে গাজীপুরবাসী তথা সমগ্র উত্তরবঙ্গবাসী। টঙ্গী গাজীপুর থেকে প্রতিদিন হাজার হাজার চাকরিজীবী মানুষ দৈনিক রাজধানীতে ঢুকে তাদের অফিস করার জন্যে। টঙ্গী সেতু এলাকায় প্রবল যানজট থাকার কারণে সময় মতো অফিস করতে পারে না সাধারণ এই চাকরিজীবীরা, কিন্তু 12 লেন সেতুটির নির্মাণ কাজ শেষ হলে অনেকটা যানজট মুক্ত হবে এই সড়কটি। টঙ্গীতে নির্মিত এই 12 লেন সেতুটি বিআরটি লেন 3-এর একটি অংশ। এই সেতু সহ বিআরটি লেন 3-এর কাজ শেষ করে চালু করা হলে এই ঢাকা ময়মনসিংহ মহাসড়ক যানজট অনেকটা কমবে। গাজীপুর চৌরাস্তা থেকে শিববাড়ি পর্যন্ত উভয় দিকে বিআরটি লেন 3 দিয়ে ঘন্টায় প্রায় 50,000 যাত্রী পরিবহন করা সম্ভব হবে, আর গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত যেতে সময় লাগবে মাত্র 40 মিনিট। গাজীপুর চৌরাস্তা থেকে বিমানবন্দর পর্যন্ত বিআরটি লেন 3-এর 130টি নিজস্ব বাস দিয়ে পরিবহন পরিচালনা করা হবে। বিআরটি লেন 3-এর কাজ চলছে গত 10 বছর বেশি হলো, এখন পর্যন্ত শেষ করতে পারেনি এই প্রকল্পের সমগ্র কাজ। কর্তৃপক্ষ আশা প্রকাশ করছে 2023 সালের দিকে শেষ হতে পারে এই প্রকল্পের কাজ। যদিও ঈদের আগে এই কাজে গতিটা কিছুটা বৃদ্ধি পেয়েছিল, কিন্তু ঈদ পরবর্তী সময়ে এই প্রকল্পের কাজে কিছুটা মন্থরগতি লক্ষ্য করা যায়। শেষ পর্যন্ত যদি এই প্রকল্পের কাজ শেষ করে চালু করা যায় তবে গাজীপুরবাসী সহ
তথা উত্তরবঙ্গবাসী মুক্তি পাবে এই যানজটের হাত থেকে। এই বিআরটি প্রকল্প চালুর পর থেকেও এই রাস্তার যানজটের পরিমাণ আরও বেশি বৃদ্ধি পেয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিবেন, তথ্যগত কোনো ভুল বা পরামর্শ থাকলে কমেন্ট করে জানাবেন, অন্যকে দেখতে শেয়ার করবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।